আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এসএসসি পরীক্ষার দুই হাজার একুশে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তথ্য এসেছে তার মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার রুটিন কবে দিবে বা পরীক্ষা শুরু কবে হচ্ছে সাথে রয়েছে এসএসসি পরীক্ষার মাঝখানে কি কোনো বিরতি দেবে অর্থাৎ শিক্ষার্থীরা কি প্রতিদিন পরীক্ষা দিবে নাকি মাঝখানে একদিন দুদিন বিরতি পাবে এ বিষয়ে রয়েছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা সকালে হবে নাকি বিকালে হবে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকালে বিকালে কিন্তু ভাগ ভাগ করে নিচ্ছে সো সকালে কাদের হবে বিকালে কাদের হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর ভিডিওর ভিডিও মূলটার একটি কথা বলে রাখতে চাই পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলগোহাটি বাজিয়ে রাখবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমরা ডেলি ক্যাম্পাসে এই নিউজটা দেখি এখানে বলেছে এসএসসি পরীক্ষার চোদ্দই নভেম্বর থেকে কথাটি বলেছেন মৌসিদ ডিজি সো মৌসি ডিজি কথাটা কনফার্ম করেছেন তারপর আমি আর একবার এখানে পড়ে দেখাই এখানে তারা যেটা বলেছেন যে চলতি বছর এসএসসি পরীক্ষা আগামী চোদ্দো নভেম্বর থেকে আয়োজনের প্রস্তাব করেছে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবনায় অনুমোদন দেওয়া হলে যে কোনো মুহূর্তে এসএসসি পরীক্ষায় রুটিন প্রকাশ সো রুটিন প্রকাশটা যে কোনো মুহূর্তে হতে পারে আর এখানে প্রস্তাবনা পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক বোর্ড সো এখানে সকল বোর্ডের জন্য একই বিষয় আর এখানে প্রস্তাবনা দুইটা পাঠানো হয় না বা তিনটা পাঠানো হয় না যে সেখান থেকে একটা চুজ করবে প্রস্তাব একটাই পাঠাইছে সেই একটাই চুজ করতে হবে তাদের এখন চোদ্দো তারিখ থেকে পরীক্ষা আর ইনশাল্লাহ হবে তার আর কি সেটা তারা বলছে আর ডিজি কনফার্ম করে দিয়েছে বিষয়টা সো তোমরা জেনে না মাদ্রাসার সাথে তোমাদের চোদ্দ তারিখ থেকে পরীক্ষা হবে আর এরপর হলো তোমাদের এখানে বিরতির বিষয়টা নিয়ে কথা বলতে সো বিরতি নিয়ে তারা যেটা বলেছে যে এসএসসি পরীক্ষার মাঝে একদিন করে বিরতি পাবেন শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে একদিন করে বিরতি পাবা আর এখানে আমি বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করি তারা বলেছে আগামী চোদ্দ নভেম্বর থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন আয়োজনে প্রস্তাব করা হয়েছে খসড়া রুটিনে শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষা শেষে একদিন করে বিরতি পাবেন এছাড়া সকালে বিজ্ঞান বিভাগ এবং বিকেলে ব্যবসা শাখার শিক্ষা শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে মানবিকের কথা বলেনি হয়তো মানবিক তার পরের দিন পরীক্ষা হবে সকালে মানে এরকম তারা পরিকল্পনা করেছে সকালে বিজ্ঞান হচ্ছে ব্যবসা পরের দিন সকালে এখানে তোমাদের নিবে মানবিক আর একটা দিন গ্যাপ থাকবে সবাই করে বন্ধ পাবে সো এই হচ্ছে তারা পরিকল্পনা আমার মনে হয় যতটুকু আর এই পরিকল্পনা যদি করা হয় তাহলে বেশ ভালোটা সময় লাগবে প্রায় পনেরো বিশ দিনের মতো সময় তো লাগতেই পারে যদি একদিন করে বন্ধ তারা পরিকল্পনা করে সো এই ছবি মূলত তোমাদের এখানে পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ তথ্য তাছাড়া আরো কয়েকটা তথ্য তো আছে সেটা তোমরা জানো পরীক্ষা হবে তোমাদের সিট প্লান হবে জেট পদ্ধতি আকারে জেড আকারে তোমরা বুঝবা আর এখানে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষার সময় হচ্ছে এক তিরিশ মিনিট সেক্ষেত্রে পরীক্ষা এখানে তোমাদের সকালে যে পরীক্ষাটা সেটা হচ্ছে একটা থেকে সরি দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর একটা হবে দুইটা থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এরকমের দুই ভাগে তোমাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে সো রুটিন প্রকাশ হলে আরো বিষয়গুলো জানতে পারবা সো এই মূলত তোমাদের সর্বশেষ আপডেট তথ্য এরপর যদি কোনো তথ্য দরকার হয় অবশ্যই আমাদেরকে জানিও আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ